প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলচ্চিত্র একটি সামাজিক আন্দোলন যা একটি সুন্দর ও নির্মল সমাজ। একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর কঠিন পরিশ্রমের কারণে। একাত্তরে আমারও জন্ম হয়েছে, বাংলাদেশেরও জন্ম হয়েছে, আমারও জন্ম একাত্তরে হয়েছে। তো তার জন্য বাংলাদেশের জন্মের সঙ্গে স্বাভাবিকভাবে ওই বছরই যখন আমার জন্ম হয়েছে তার একটা ধারাবাহিকতা তো থাকবে। যখন আমি 2018-তে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, শপথ গ্রহণ করব 9 মার্চ 2018, তখন বাড়ি থেকে বেরোনোর সময় বাংলাদেশের মাতৃময় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া, আমি দরজা থেকে বেরোনোর আগে ওনার ফোন এসেছিল, প্রায় 20-22 মিনিট উনি আমাকে কথা বলেছেন। আর ওনার যে মাতৃত্বময় মানসিকতা সেটা সেদিন আমাকে আশীর্বাদ দিয়ে শপথ গ্রহণ করার জন্য পাঠিয়েছিল। আমাকে যে যে বিষয়গুলি ওনার অভিজ্ঞতা থেকে বলেছিলেন সেগুলি আমার জীবনে, আমি সরকার পরিচালনার সময় কাজ করার সময় সেগুলি লক্ষ্য করে কাজ করি এবং তাতে নিশ্চিত ত্রিপুরার মানুষের লাভ হয়েছে। পার্শ্ববর্তী দেশ পড়োশি দেশ তার সঙ্গে সুসম্বন্ধ থাকা, ভালো সম্পর্ক থাকা, সেটা সবচেয়ে বড় বিষয়। পাকিস্তান হওয়ার পর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান তৎকালীন ভারত সরকারের জন্য কি কি অসুবিধা হয়েছিল সেটা তৎকালীন ভারত সরকার অনুভব করত। আমি শুধু আপনাদের বলবো না, ভারত আপনাদের উপরে এহসান করেছে আপনাদেরকে স্বাধীন করে, বাংলাদেশকে স্বাধীন করে ভারত এই অঞ্চলের স্থায়িত্ব, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, এটা আমাদের দায়িত্ব ছিল। সেখানে মানুষ কি চায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে কি চাইছিল, হাসান সাহেব সেই বিষয়ে অবগত আছেন। আজকের দিনে পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান কি দৃষ্টিতে বাংলাদেশকে দেখত, উপনিবেশ মানসিকতা, একবার 200 বছর ইংরেজদের হাতে, তারপর আজকের দিনে বাংলাদেশকে ঔপনিবেশিক মানসিকতাতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে, তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পেশ করছে। মানবিক দিকে ভারতের কর্তব্য দায়িত্ব ছিল বাংলাদেশের জনতার সঙ্গে দাঁড়ানো, বঙ্গবন্ধুর সঙ্গে দাঁড়ানো, আর সেদিন ভারত সেটাই করেছে এবং আজকের দিনে বাংলাদেশের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকের দিনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় বাংলাদেশকে সাংস্কৃতিক হোক, আর্থিক দিক হোক, সামাজিক দিক হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, এক নতুন দিশা দিয়েছে। জিডিপি রেট হোক, প্রতি ঘরে শৌচালয় পৌঁছানোর ব্যবস্থা হোক, জন্ম নিয়ন্ত্রণের বিষয় হোক, প্রতিটি ক্ষেত্রে উনি প্রমাণিত করে দিয়েছেন যে উনি বঙ্গবন্ধু কন্যা। তার আগে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশ হয়েছিল, কিন্তু বাংলাদেশ কি পেয়েছিল সেটা বাংলাদেশের জনতাই জানে।
आर्थिक सांस्कृतिक विकास संगे संगे पूरा दुनिया ते बांग्लादेश सम्मान बाड़िए तोला সেটা সবচেয়ে বড় বিষয়। যখন আমাদের কাছে সবকিছু চলে আসে কি চাই আমরা? আদর সম্মান চাই, ইজ্জত চাই। আজ বাংলাদেশবাসীকে যখন গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, আজ জিডিপি রেটে কোথায় পৌঁছে গেছে পুরো দুনিয়ার সামনে, বাংলাদেশ মানুষ যখন যায় তো সিনা ঠান করে বলে আমরা বাংলার মাটি থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, জায়গায় পৌঁছে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা ভারতবাসী, আমাদের কাছে এমন একজন ব্যক্তিত্ব নরেন্দ্র ভাই মোদী, গুজরাটের ছোট্ট জায়গা থেকে চা বিক্রি থেকে করে নিয়ে আজকে 130 কোটি ভারতবাসীর চৌকিদার হিসাবে কাজ করেন। ভারতবর্ষকে নতুন উচ্চতা নিয়ে গেছে। এখন ভারতবর্ষের কোন লোক যখন ইউরোপিয়ান কান্ট্রিতে যায়, আমেরিকাতে যায়, রাশিয়াতে যায়, তো সিনা টান করে বলে আমরা ভারতবাসী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব। আজকে দুই দেশেরই প্রধানমন্ত্রী প্রচেষ্টা, যেটা ইংরেজদের কারণে নর্থ ইস্টের দুয়ার বন্ধ হয়ে গেছিল, চিটাগাং বন্দরগাহ জলপথে আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই, 1600 কিলোমিটার দূর থেকে হলদিয়া বন্দর থেকে ট্রান্সপোর্টেশন করতে হয় 1600 কিলোমিটার ফ্রম আগরতলা। চিটাগাং বন্দরগাহ যখন পাকিস্তান হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দুয়ার আমাদের জন্য। নর্থ ইস্টের 8টি রাজ্য নদীপথে সামান্য ব্যবস্থা রয়েছে কিন্তু সমুদ্র পথে কোনো ব্যবস্থা নেই। যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে 4 গুণা 5 গুণা কনস্ট্রাকশন খরচা আসে ত্রিপুরাতে, মণিপুরে, আসামে, নাগাল্যান্ডে। কিন্তু আজকে দুই দেশের প্রধানমন্ত্রীর প্রচেষ্টা চিটাগাং বন্দরগাহের সঙ্গে এসওপি হয়ে গেছে, মৈত্রী সেতু হয়ে গেছে, আর মৈত্রী সেতুর পর রামগড় দিয়ে প্রায় 36 কিলোমিটার রাস্তার জন্য ভারত সরকার পয়সা দিয়ে দিয়েছে। সেই রাস্তা ওয়াইডেনিং হোনে কে বাদ, ব্যবসাদার হোনে কে বাদ, হওয়ার পর চিটাগাং বন্দরগাহ পৌঁছে যাবে কত কিলোমিটার, কোথায় 1600 কিলোমিটার, কোথায় 72 কিলোমিটার, অনলি 72 কিলোমিটার। আর গুয়াহাটি থেকে যদি দূরত্ব মাপি 642 কিলোমিটার, আর গুয়াহাটি থেকে যদি হলদিয়া বন্দর 1200 কিলোমিটার। তো পুরো নর্থ ইস্টের যে করিডোর ত্রিপুরা হতে চলছে, আর তাতে বাংলাদেশেরও লাভ হবে। নর্থ ইস্টের রাজ্যগুলি যখন ট্রান্সপোর্টেশন চিটাগাং বন্দরগাহ দিয়ে করবে, সবচেয়ে লাভবান যদি কেউ হয় তো আমার কক্সবাজারের এমপি, এতে মুক্ত খাওয়ানোর ব্যবস্থা তার জন্য বলেছেন, উনি জানেন তো, উনি জানেন মুক্ত খাবে না, এখানে তো আসবে 8-10 হাজার কোটি টাকা রোজগার হবে বাংলাদেশে। তো তার কারণে খাওয়াবেন। দেখুন আজকে হয়ে যাওয়ার পর লোকেদের মনে হয় এমনি হয়ে গেছে, এমনি হয় না কোনো কিছু। বোঝাতে হয় দুই দেশের মানুষদেরকে, এখনো ষড়যন্ত্রকারীরা দুই দেশের মধ্যে রয়েছে, মাঝে মাঝে ফুস করে, কিন্তু মোদী আর হাসিনাজির সামনে টিকতে পারেনি এখন পর্যন্ত, আগেও টিকবে না। ও বঙ্গবন্ধু কন্যা পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছে, আর তার সঙ্গে নরেন্দ্র মোদীও রয়েছেন, 130 কোটি ভারতবাসী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে। মাঝে মাঝে ষড়যন্ত্র করা হয় ওনাকে বদনাম করার জন্য, কিন্তু
বাংলাদেশের মানুষ সবকিছু বোঝে, ভারতের মানুষও বোঝে। দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। আজকের এই অনুষ্ঠানে যিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন, তিনি আমাদের বাংলাদেশের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধান আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তথ্য সম্প্রচারের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি, ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি যুব ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের একটু আগে প্রাণবন্ত বক্তব্য শুনছিলাম আমাদের কক্সবাজারের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুর সরওয়ার কমল এমপি, এবং আমাদের মাঝে একটু আগে যার বক্তব্য শুনেছি আমাদের সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মকবুল হোসেন পিএ উপস্থিত আজকের এই সম্মানিত সুধি, এবং আমাদের বাংলাদেশ থেকে আপনারা একটু আগেই যাদের অনেকের পরিচয় পেয়েছেন আমাদের সুদর্শন নায়ক জনাব ফেরদৌস, এবং নায়িকা আমাদের অপু বিশ্বাস, আমাদের ফোক সিঙ্গার ফকির শাহাবুদ্দিন, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সম্মানিত সহধর্মিণী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং আমাদের মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তাবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা, অনেক ব্যবসায়ীবৃন্দ, এবং এই এলাকার যারা রয়েছেন, ত্রিপুরার যারা রয়েছেন, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকলো। আসলে